ডিএসইতে শুক্রবার রাজ্যজুড়ে বন্ধ রেখেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই বন্ধের বিরোধিতা করতে বৃহস্পতিবার মিছিল ও স্লোগান কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এদিন রায়গঞ্জের কর্ণজুড়ে জেলা প্রশাসনিক ভবন চত্বরে চলে এই কর্মসূচি। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি উত্তম কুমার সিনহা। তিনি জানিয়েছেন, এই বন্ধ অনৈতিক। সরকার সীমিত সামর্থ্য দিয়ে ঘোষণা করেছে তা সাধুবাদ যোগ্য, কিন্তু মানুষ চক্রান্ত করে বন্ধ ডেকেছে, যা ব্যর্থ হবে বলে দাবি তার। হেমতাবাদ ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায়, জয়েন্ট বিডিও রৌনক রায় সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। ছাত্র সংসদ নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ একাধিক দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তালা ঝোলাল এবিভিপি। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভব্রত অধিকারী।